আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালোই আছেন, সবাইকে জুম্মা মুবারক। তো আজকে আপনাদের সাথে এমন একটি ফোন নিয়ে আলোচনা করব যেটি 2020 সালে সবচেয়ে বড় চমক, হাওয়াই P40 Pro। 2019 সালে তারা নিয়ে এসেছিল P30 Pro এবং সেটি ক্যামেরায় বিশাল চমক দেখিয়েছিল। আমার মতে 2019 সালের সেরা ক্যামেরা ফোন ছিল সেটি। তো এরই ধারাবাহিকতায় 2020 সালে তারা নিয়ে এলো হাওয়াই P40 Pro, এটিতেও ক্যামেরায় থাকছে বিশাল চমক। তো এটি কি হতে পারবে 2020 সালের সেরা ক্যামেরা ফোন, সেটি নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সাথে। তো বরাবরের মতো আপনাদের সাথে আমি থাকছি মোহাম্মদ ফরিদুল হক শান্ত এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় দ্য টেক ম্যান। Huawei P40 Pro 5G. Break the boundaries of speed and distance. Capture the best part of every moment. Even at night, you can discover stories within stories. The Huawei P40 Pro 5G, visionary photography. ফোনটির মূল আকর্ষণ হচ্ছে এর ক্যামেরা। তাহলে চলুন প্রথমে ক্যামেরা সেকশন নিয়ে আলোচনা করা যাক। ফোনটির রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে F1.9, এবং আরেকটি হচ্ছে 12 মেগাপিক্সেলের প্যারিস্কোপ লেন্স, যেটি দিয়ে 5x অপটিক্যাল জুম করা যায়। অপরটি হচ্ছে 40 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, যেটি দিয়ে অনেক সুন্দর সুন্দর ওয়াইড ছবি ক্যাপচার করা সম্ভব। এবং আরেকটি থাকছে ডেপথ সেন্সর। ফোনটির ফ্রন্টেও থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 32 মেগাপিক্সেলের এবং আরেকটি ডেপথ সেন্সর পিকচার ব্লার করার জন্য। ডুয়াল ক্যামেরা থাকায় অনেক ভালো ভালো সেলফি নেওয়া সম্ভব এই ফোনটি দিয়ে। তারপর চলুন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি দেখতে খুবই সুন্দর। ফোনটির ফ্রন্ট এবং ব্যাক উভয় পাশেই থাকছে গ্লাস, কিন্তু প্রোটেকশন হিসেবে কী থাকছে তা উল্লেখ করা হয়নি। ফোনটির বডি অ্যালুমিনিয়াম ফ্রেমের। ফোনটিতে থাকছে IP68 রেটিং, ডাস্ট এবং ওয়াটার রেসিস্টেন্ট। 1.5 মিটার পানির নিচেও 30 মিনিট পর্যন্ত থাকলেও ফোনটিতে কোনো প্রকার পানি বা ময়লা ঢুকবে না, এটি খুবই ভালো একটি বিষয়। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.58 ইঞ্চির ওলেট 5 ডিসপ্লে। ডিসপ্লের উপরে বা পাশে 5 করে ডুয়াল সেলফি ক্যামেরা দেওয়া আছে। ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1200x2640 পিক্সেল এবং PPI ডেন্সিটি হচ্ছে 441। এছাড়া ডিসপ্লেটিতে থাকছে HDR10 সাপোর্ট এবং 90Hz রিফ্রেশ রেট। স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 91.6%। ডিসপ্লেটি দেখতে খুবই সুন্দর লাগবে। এবার হার্ডওয়্যার সেকশন নিয়ে আলোচনা করা যাক। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে হাই সিলিকন কিরিন 990 5G, যেটি 7nm+ আর্কিটেকচার দিয়ে গঠিত। এটি একটি ফ্ল্যাগশিপ প্রসেসর এবং GPU হিসেবে থাকছে মালি G76 MP16। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 10 এবং UI হিসেবে থাকছে EMUI 10.1। ফোনটি আমরা পাচ্ছি 3টি ভেরিয়েন্টে, 8 128 GB, 8 256 GB এবং 8 512 GB। এর সাথে থাকছে UFS 3 এর সুবিধা। সিকিউরিটি সেকশনে থাকছে ইনফ্রারেড ফেস রিকগনাইজেশন আনলক এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটিতে থাকছে লিথিয়াম পলিমারের 4200mAh ব্যাটারি এবং সাথে থাকছে 40W ফাস্ট চার্জিংয়ের সুবিধা। এছাড়াও থাকছে 27W ফাস্ট ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের ব্যবস্থা। ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন রকার। বটম সাইডে থাকছে USB টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল এবং হাইব্রিড সিম টুল, যেখানে 2টি সিম অথবা 1টি সিম এবং 1টি SD কার্ড ইউজ করা যাবে। টপ সাইডে থাকছে শুধু 1টি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। দুঃখের বিষয় হচ্ছে থাকছে না কোনো 3.5mm অডিও বোর্ড। ফোনটি আমরা পাচ্ছি 5টি আকর্ষণীয় কালারে। কালারগুলোর নামও খুবই আকর্ষণীয়, সিলভার ফ্রস্ট, ফ্ল্যাশ গোল্ড, ডিপ সি ব্লু, আইস হোয়াইট এবং ব্ল্যাক।
ফোনটি লঞ্চ হবে এপ্রিলের 7 তারিখ এবং প্রাইস ধরা হয়েছে অ্যাবাউট 1000 ইউরো। তো কেমন লাগলো ফোনটি আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আমার কাছে কিন্তু 2020 সালে সেরা ক্যামেরা ফোন মনে হয়েছে এটি। তো ফোনটি সম্পর্কে যে কোনো ধরনের তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ডিসক্রিপশনে আমাদের এফবি পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ইনবক্স করতে পারবেন। আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমরা। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।